মানে কার শাড়ি বুবুজানের শাড়ি খুনি হাসিনার শাড়ি সৈরাচারীর শাড়ি গণভবনের শাড়ি আর কি আছে কিছু বলেন এইটাকে আমি পরবর্তীতে যিনি ক্ষমতায় আসবে আমি ওনাকে দিয়ে বলবো আগামী প্রজন্মের জন্য আপনারা এই শাড়িটা নিজেদের কাছে জাদুঘরে রাখেন এমনি দিয়ে দিব কোনো টাকা পয়সার বিনিময়ে নয় এক লাখ টাকা অফার করছে দি নাই গণভবন এখন সাদা মানুষের দখলে যে যা পাচ্ছে সেভাবে নিয়ে আসতেছে মানুষের ক্ষোভ মানুষের রাগ মানুষের জিদ সব গণভবনের উপরে দেন কত বড় রুটিন রুটি বানায় রাখতো মাননীয় প্রধানমন্ত্রী সামনে লিখবো জানো গণভবন কিভাবে একটা করা হবে কাটা উঠে ছেড়ে দেখ বিউবিটি হ্যাঁ কখন আসেন আপনারা এখানে আমরা আমি তো একটা দিকে বেরোচ্ছি সাড়ে বারোটা একটা দিকে বেরোচ্ছি আমরা বের হয়ে সাগা সাবাগ পর্যন্ত গেছিলাম পর ওখান থেকে আবার আচ্ছা হ্যাঁ
দেখেন নোট। আপনারা কি খুশি? হ্যাঁ হ্যাঁ অনেক। দেশের নাগরিক সবাই খুশি, স্টুডেন্ট খুশি। এখন হইলো গণভবন দখল করা হয়েছে, আটটু পরে হইতেছে হত্যাকাণ্ডের বিচার চাই, তারপরে ছাত্র যে জেলখানে হয়েছে ওইটারও বিচার চাই, সব দেশে সব কিছু বিচার চাই। আবার বলেন, আমার ভাইয়ের রক্ত দিয়া গড়া এগুলা, আমাদের ভাইয়ের রক্ত দিয়া গড়া এগুলা, কি সুন্দর শান্তি। কি পাইলাম না পাইলাম এইটা বিষয় না, বিষয় হলো একটা স্বাধীনতা সাক্ষী হওয়া। ওইখান থেকে অনেকে শুধু একটা ভাঙ্গা ইট নিয়ে আসতেছে, উদ্দেশ্য হলো সাক্ষী হওয়া, আর কিছু না। সাক্ষী হওয়া এইটাই, আর কোনো কিছু না। এইটাকে আমি পরবর্তীতে যিনি ক্ষমতায় আসবে আমি ওনাকে দিয়ে বলবো, আগামী প্রজন্মের জন্য আপনারা এই শাড়িটা নিজেদের কাছে জাদুঘরে রাখেন, এমনি দিয়ে দিব, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়। 1,00,000 টাকা অফার করছে দি নাই। কলা দে কলা দে কলা দে।
বাড়াছে সরকারি বিক্রি করতে পারবো না, নিয়ে লাভ নেই।